আজ তোমায় খুব মনে পড়ে, তোমার সাথে মোর প্রথম পরিচয় মহুয়ার বনে। মাতাল করা দক্ষিণা সমীরণ বয়েছিল ফাগুনের সেই ক্ষণে, আমার হাতে জীবনানন্দের বনলতা দেখে তুমি কবিতা শুনতে চেয়েছিলে। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, দ্বিতীয় ও শেষবার তোমার সাথে আমার দেখা হয়েছিল স্বপনে। সেদিন তুমি কবিতা শুনতে আসনি, এসেছিলে বধূ বেশে, আমার ভাঙা কুড়ে থেকেছিলে বহুকাল বহু যুগ ধরে। তারপর স্বপ্ন ভেঙে যখন দুঃস্বপ্ন এলো, তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে কোনো এক অনন্ত যাত্রায় বেরিয়েছিলে, আর ফেরোনি। আমি তোমাকে অনেক খুঁজেছি, মহুয়ার বনেও গিয়েছি, কিন্তু কোথাও পাইনি। বনলতা হাতে এখনো বসে থাকি তোমার পথ চেয়ে, ফের যদি এসে তুমি কবিতা শুনতে চাও। অপেক্ষায় সহস্র বছর পেরিয়ে গেল, তবুও তুমি আসোনি।